হাই, আমি মহুয়া, কিচেন ইন্ডিয়া মহুয়াতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি এই নববৎসরের উপলক্ষে আপনাদেরকে একটা আইসক্রিম বানিয়ে দেখাতে যাচ্ছি। আর যেটা আমি কি আঙ্গুর দিয়ে বানাচ্ছি, তাও সবুজ আঙুর, গ্রিন গ্রেপস দিয়ে বানাচ্ছি। আর ফল টল তো সকলের জন্য খুবই ভালো, হেলথের জন্য। আর বাচ্চারা ফল টল খান খায় না, তো ওদের জন্য এটা ভালোই হবে। তো আপনি এটা নিশ্চয় বানান, বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভাল লাগবে। নববৎসরে তো সকলের বাড়িতে ভালো ভালো খাবার হয়, তো আপনাদের মেনুতে এটাও লাস্টের দিকে সব খাবার পর এটা রাখতে পারেন। তো এটা যদি ভালো লাগে তো আপনি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখুন, কমেন্টস করুন, দেখার পর কমেন্ট নিশ্চয়ই করবেন। তো আমি আপনাদের কে আঙুরের আইসক্রিম বানিয়ে দেখাতে যাচ্ছি। এর জন্য এইসব সামগ্রী নিয়েছি, এই যে আপনার 250 ml দুধ আছে, আর 1.5 চামচের মতো মিল্ক পাউডার আছে, কর্নফ্লার আছে 1 চামচ, আর এটা আপনার একটু একটু দুধ, একটু দুধ রেখেছি আমি এতে মেলাবার জন্য, এই কর্নফ্লার আর জিএমএস সিএমএস পাউডার মিলিয়ে তবে এতে দেব। আচ্ছা আর এটা 5-6 চামচ চিনি রেখেছি আমি। মিষ্টিটা আপনাদের আন্দাজের মতো দেবেন, যে যত মিষ্টি পছন্দ করে অমনি দেবেন। তো আমি এখানে 5 চামচই রেখেছি চিনি। আর এটা আঙুরের রস, এটা কেমন করে তৈরি করেছেন? এটা আঙুরটাকে আমি জুস বানিয়ে নিয়েছি, চিনি আচ্ছা দিয়ে একটু জুস বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু গ্রিন ফুড কালার দিয়েছি। আচ্ছা, বাস এই না? হুম, এবার আপনি কি করবেন? এবার আমি এই যে দুধটা রেখেছি হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে এই যে সব কিছু মিলিয়ে নেব, কর্নফ্লাওয়ারটা গরম দুলে দুধে দিলে ওটা এ হয়ে যায়, ভালো করে মেলে না, সেই জন্যে আমি লাম্পস এটাকে, হয়ে যায়। হ্যাঁ লাম্পস হয়ে যায়, ভালো করে মেলেও না দুধে লাম্পস হয়ে যায়, আচ্ছা, সেই জন্য ঠান্ডা ঠান্ডা দুধে। দুধে মেশাতে আর এর মধ্যে আমি, জিএমএস আর হ্যাঁ সিএমএস পাউডার দেবে। 1 চামচ জিএমএস পাউডার দেব। আচ্ছা, এটা ছোট চামচ, এই জন্য 2 চামচ হলো। ছোট চামচ, হুম, একটু আর একটু ছোট্ট এটা চামচ। জিএমএস টা যে একে আইসক্রিম কে আপনার জমিয়ে রাখতে, অনেকক্ষণ ধরে জমিয়ে রাখতে সাহায্য করে, ক্রিমি বেস মানে না, ক্রিমি বেস, এই যে সিএম, সিএমএস টা হ্যাঁ মানে। আচ্ছা, এটা ছোট চামচের হ্যাঁ 1/2 চামচ। হাফ। এগুলো সব, এই দুটোই আপনার আইসক্রিমকে জমিয়ে রাখতে সাহায্য করে, আর কি বলে ক্রিমি বেসও দেয়। হ্যাঁ, জিএমএস টা ইমালসিফায়ার বলা হয় হুম, এটাকে। ইমালসিফায়ার বলা হয়। ইমালসিফায়ার এর কাজ হচ্ছে তেল আর জলকে মিশিয়ে রাখা। হ্যাঁ, আপনারা তো জানেন তেল আর জল মেশে না, কিন্তু ইমালসিফায়ার এর কাজ তেল আর জলকে মিশিয়ে দেয়, সেই জন্য তখন এটা খুব ভালো ক্রিমি বেশ তৈরি হয়। আর এটা একদম ভেজ হচ্ছে, কোনো এতে হ্যাঁ এ নন ভেজ কিছু নেই। হ্যাঁ, আপনি দুধটাকে কি জাল দিচ্ছেন? হ্যাঁ, দুধটা আমি, একটু ঘন করবেন নাকি? হ্যাঁ একটু ঘন করতে না, হবে। এটা আপনি ফুল মিল্ক ক্রিম নিয়েছেন? হ্যাঁ, আজকে আমি ফুল মিল্ক, ফুল মিল্ক ক্রিম হ্যাঁ নিয়েছেন, একটু ভালো করে যেন ক্রিমি বেস তৈরি হয় বলে। হুম। আচ্ছা, আগে এর মধ্যে আপনি মিল্ক পাউডারটা মেশাবেন না, হ্যাঁ একটু গরম গরম দুধে? হোক দুধটা। আর আগের আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি টোন ওই যে মিল্কে। টোন মিল্কে, তো আজকে আমি ওই জন্য ফুল মিল্ক ক্রিম দুধে বানাচ্ছি, ফুল ক্রিম দুধে আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। কখনো করছি, মাঝে মধ্যে তো খাওয়াই যেতে পারে।
আর নববর্ষেতে তো আরো, হ্যাঁ, নববর্ষে তো সবাই ভালো ভালো খান, তো একদিন যদি একটু ভালো, বাইরে তো সবাই খান তো বাইরে তো তার চেয়ে, খাচ্ছেন না, হ্যাঁ তো কমসে বাইরের কম, খাবার খেতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ বাইরের এইসব খাবারটা অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ এটা চিনিটা দিয়ে চিনি দিলাম। দিয়ে দিলেন। এবার আমি এই মিল্ক পাউডারটা একটু মিক্স করব, একটু হালকা গরম দুধে মিক্স করলে ভালো মিক্স হয়। তাড়াতাড়ি মিশে যায়। হ্যাঁ, ফুল ক্রিম দুধ হচ্ছে বলে বেশি মিল্ক পাউডার দিলাম না, অল্পই দিচ্ছি। 1.5 চামচ আপনি, দিয়েছেন। হ্যাঁ আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। চিনিটা আমার সিজল হয়ে গেছে দুধের সঙ্গে। মিশে এবার গেছে। আমি, হ্যাঁ এবার আমি এই যে কর্নফ্লাওয়ার আর সিএমএস ডিএমএস পাউডারটা মিলিয়েছিলাম এইটা দিয়ে দেবো এই দুধের মধ্যে, আর নিয়ে আমাকে সমানে চালাতে হবে, কন্টিনিউয়াস একে চালাতে হবে যাতে লাম্পস না পড়ে। কন্টিনিউয়াস না চালালে লাম্পস পড়ে যেতে পারে হ্যাঁ, না? সেই জন্য আচ্ছা, চালাতেই হবে। দোলা দোলা হয়ে যেতে পারে। হ্যাঁ দুধটা আমার গাঢ় হয়েই এসছে। এবার এবার আমি গ্যাস বন্ধ করে দেব, তারপরে দুধটা ঠান্ডা হতে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হতে দেব। এবার কি করছেন আপনি? দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে, এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই যে আঙুরের রসটা হুম এটা আমি এর মধ্যে মিলিয়ে দেব, আর এটা আমি সবুজ আঙুর দিয়ে করছি, গ্রিন গ্রেপস দিয়ে। তো সবুজ আপনারা আঙুর। যদি চান তো আমি গ্রিন আঙুর দিয়ে করছি, আপনারা যদি চান কালো আঙুর দিয়েও করতে পারেন। এটা হাফ কাপ মতন আছে, এর জুসটা মিলিয়ে দিলাম এতে। এটা আপনি কি দিতে যাচ্ছেন? মিক্স ফ্রুট এসেন্স দিচ্ছি। ও, মিক্সড ফ্রুট হ্যাঁ এসেন্স। হ্যাঁ, আচ্ছা, আপনি চান তো কোনো আপনার নিজের পছন্দ মতন এসেন্স দিয়েও করতে পারেন, কোনো জরুরি নয় এটাই দিতে হবে। আঙুরের তো কোনো গন্ধ নেই, সেই জন্য এসেন্স দিতে হচ্ছে। আর একটু স্যাফরনও দিচ্ছি, স্যাফরনও দিচ্ছেন। স্যাফরন এসেন্সও দিচ্ছি। এটা ছোট্ট চামচ। হুম, আমি এসেন্স খুব একটা বেশি দিলাম না, কেন কি বেশি দিলে আমার উগ্র গন্ধ লাগে, তো ওটাও ভাল লাগে না। এবার আমার এই দুধটা, এবার আমি এতে ফ্রিজারে রাখবো, তো এতে ট্রান্সফার করে দিচ্ছি এই বাসনটাতে, এতে এটা, আচ্ছা, এটা আপনি ইয়ে করবেন না, কি বলে, ওয়াটার, এয়ার প্রুফ, এয়ার এয়ার টাইট, টাইট করবেন। এয়ার টাইট করার জন্য এতে আমি একটা প্লাস্টিক র্যাপ লাগিয়ে দেবো, নিয়ে আচ্ছা থালা দিয়ে ঢেকে বা আচ্ছা প্লেট আচ্ছা আচ্ছা দিয়ে ঢেকে রেখে দেবো ডিপ ফ্রিজে। আচ্ছা আচ্ছা একটা প্লাস্টিক দিয়ে এটাকে কভার করে ভালো করে হ্যাঁ, ভালো করে এয়ার কভার টাইট করে, করে দেবেন। হ্যাঁ এয়ার টাইট করে, এয়ার টাইট করলে কি লাভ হয়? এতে তাহলে ওই ক্রিস্টাল জমে না। এয়ার টাইট কন্টেনারে রাখা উচিত, আমার কাছে এখন এয়ার টাইট কন্টেনার নেই বলে এটাতে, আমি যদি আপনাদের কাছে না থাকে এয়ার টাইট কন্টেনার, তো আপনি এমনি করে প্লাস্টিকে একটা দিয়ে র্যাপ করে বা এমনি করে ঢেকে দিয়ে ভালো করে এর ওপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে আর রেখে দিলেই ফ্রিজারে ভালো রেখে হবে। দিলে ক্রিস্টাল জমবে না, ভালো করে আইসক্রিম জমবে। আচ্ছা, আর এটা আমি আজকে এমনি রেখে দেবো, কাল আবার এটাকে আমি
দেখাবো কি করব। কাল আপনি বের করবেন এটা, হ্যাঁ, রাত এটা ভর রাখা রাতভর থাক। রেখে দেবো ফ্রিজারে। কাল বের করবেন। হ্যাঁ, তো চলি আমি এবার আইসক্রিমটা বার করি ফ্রিজ থেকে। এই যে, ভালোভাবে জমে গেছে আপনার হ্যাঁ, আইসক্রিম না? এবার আমি তাহলে এটা এটাকে হ্যান্ড গ্রাইন্ডার বা মিক্সিতে কিছুতে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আপনি দেখুন এখন কত বের ভালো করবেন। হয়ে জমে হ্যাঁ গেছে। হ্যাঁ ঠিক আছে। ইয়েস, আপনি এই যে, এটা এটা আমি ছুরি দিয়ে বার করছি, খুব জমে গেছে তো, হুম হুম সেই জন্য ছুরি দিয়ে কেটে এমনি করে আর বার করতে হবে। এই যে, আর এটা এর মধ্যে আমি ব্লেন্ড করব, কেন এই লম্বা একটা বাসন নিয়েছি, না ব্লেন্ড করতে সুবিধে হয়, না হলে চারদিকে ছিটিয়ে পড়ে, ছড়িয়ে যায়। ছড়িয়ে যায়। আর এতে আমি একটু ক্রিম নেব। আচ্ছা, তেলের মতন আমি ক্রিম নিলাম, কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারে আপনার ইচ্ছে মতন, এর চেয়ে বেশিও ক্রিম দিতে পারে। দরকার হলে বেশিও দিতে পারে, হ্যাঁ, আর যে কোনো আর ব্র্যান্ডের ক্রিম। এমনিতে এটা ফুল ফ্যাট ক্রিম হচ্ছে, সেই হ্যাঁ জন্য আমি একটু কমই দিচ্ছি হ্যাঁ, ক্রিম। দুটো আপনি ফুল ক্রিমে দুধ নিয়েছিলেন। হ্যাঁ, এই যে দেখুন ফুলে অনেকটা হয়ে গেছে। এখন আরো আমি করব, এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফুলে অনেকখানি হয়ে গেছে আমার। ব্যাটারটা দুধের, এই যে আইসক্রিমের জন্য যে আমি করছি ব্লেন্ড, দেখুন কতখানি হয়ে গেছে ফুলে। এখনো আরো আছে, আরো করব। অর্ধেকটা করেছেন আপনি? এই যে দেখুন আমার ব্লেন্ড হয়ে গেছে, একটু ব্লেন্ড হয়ে গেছে ভালো করে। এই যে ফেনা দেখা হ্যাঁ, যাচ্ছে, ফেনা দেখা আর যাচ্ছে ফুলে পুরো। গেছে অনেকখানি, এতটাই ছিল ফুলে, এতটা হয়ে গেছে, হাফ ডিবের ওপর হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে জমাতে রেখে দিচ্ছি 6-7 ঘন্টার জন্য, এয়ার টাইট করে। এয়ার টাইট করার জন্য আমি এর মধ্যে প্লাস্টিক দিয়ে একটাকে ঢেকে দেবো, র্যাপ করে দেব, তারপর প্লেট দিয়ে একটা ঢেকে এটা ফ্রিজারের এটাও দেখুন, মধ্যে রেখে। এটাও ফুলে গেছে। বাটিটা হ্যাঁ, বাটিটা অর্ধেক কত ছিল, কম ছিল দেখুন ফুলে অর্ধেক ছিল এতটা। বাটিটা, অর্ধেক ছিল, এখন ফুলে অনেকটা ফুলে গেছে। বাটি জাস্ট একটু মানে নিচে আছে, একদম ভরে গেছে। দেখুন আমি প্লাস্টিক দিয়ে ভালো এয়ার করে টাইট র‍্যাপ করে করে দিয়ে, দিয়েছি এয়ার টাইট করে এয়ার দিয়েছে। টাইট করার জন্য। আর আপনার কাছে যদি এয়ার টাইট কন্টেনার থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই। আর আমি এটা এয়ার টাইট করার জন্য এভাবে করে প্লাস্টিক দেখাচ্ছেন দিয়ে, আপনি। হ্যাঁ, র‍্যাপ করে প্লেট দিয়ে ঢেকে দেবো, দিয়ে আবার ফ্রিজারে 6-7 ঘন্টার জন্য। এই যে 7-8 ঘন্টা পর আমি ফিরে এলাম আবার, এই যে ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করলাম, এবার বার করে আপনাদেরকে দেখাবো। 7-8 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার এই যে এই যে ঢাকনাটা খুলে দিলাম। এয়ার টাইট পজিশনে রেখেছিলেন, হ্যাঁ, এটা বের করে দারুণ জমেছে। এবার আমি এটাকে সার্ভ, এটা এবার আপনি কেটে বের হ্যাঁ করছেন। হ্যাঁ, বের করে এখানে দিলে সেট হ্যাঁ করতে। আচ্ছা, বাহ, দারুণ হয়েছে। বাহ, দারুণ। এবার আমি এটাকে সাজিয়ে দেবো।
হ্যাঁ, এটা জেলি দিয়ে আপনি সাজিয়ে দিলেন, হুম তাই না? হাতে বের করে গোল গোল বের করে আপনি এটা সাজিয়ে দিলেন। হুম হুম এমনি করে আপনি সার্ভ করে দিতে পারেন। হুম তো আমার এই আইসক্রিমটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করা ভুলবেন না, আর যদি না করে থাকেন আমার সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসও করবেন। আর আপনিও বানিয়ে দেখুন, আর ফল তো শরীরের জন্য খুবই ভালো, এমনি করে সবাইকে যদি খাওয়ান শরীরের জন্য ভালো, আর সবাই আইসক্রিম তো খেতে ভালোই বাসে। নিশ্চয়ই সাবস্ক্রাইব যদি আমার চ্যানেলে না করে থাকেন তো নিশ্চয়ই করবেন, লাইক আর করুন, লাইক কমেন্ট করুন। করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। থ্যাংক ইউ।